وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا. السلام عليكم. فرض عبادت হচ্ছে হজ, আর যারা হজ পালন করে তারা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হজযাত্রীদের অস্বাভাবিক বিমান ভাড়া ও একই খরচ একাধিকবার তুলে দিয়ে প্রায় 7 লক্ষ টাকার ভৌতিক হজ প্যাকেজ অবিলম্বে 4 লক্ষ 50 হাজার টাকা করা না হলে বিমানের এমডি, ধর্ম প্রতিমন্ত্রী ও বেসামরিক বিমান প্রতিমন্ত্রীর পদত্যাগে দেশের জনগণ মাঠে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহীদুল ইসলাম কবির। একই বিবৃতিতে তিনি বলেন, মাত্র 11,725 টাকা কমানো জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই না। তিনি আরও বলেন, উমরাতে যেতে যেখানে বিমান ভাড়া 80,000 টাকা লাগে সেখানে খোরা অজুহাত দেখিয়ে হজের 1,97,000 টাকার বেশি নির্ধারণ করা হয়েছে, যা হাজিদের উপরে জুলুম ও অমানবিক আচরণ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন দেশের বিমান ভাড়া এবং বাংলাদেশের বিমান ভাড়া এমডির দাবি প্রমাণ করে তারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রায় 2 লক্ষ টাকা বিমান ভাড়া নিয়ে তারা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত। এদিকে বাংলাদেশের হজ প্যাকেজ অতিরিক্ত হওয়ায় বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী হজে যেতে পারছে না। দফায় দফায় হজের নিবন্ধনের সময় বাড়িয়েও এখনও অনেক হজযাত্রী নিবন্ধন করতে পারছে না, কারণ বাংলাদেশে যে হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। তাই সাধারণ জনগোষ্ঠীর দাবি, হজ প্যাকেজটি পুনরায় নির্ধারণ করে সাধারণ জনগোষ্ঠীর হজে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তা না হলে হজের কোটা পূরণ হওয়ার সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা কি চান এই 11,725 টাকা না কমিয়ে 4,50,000 টাকা নতুন করে হজ প্যাকেজ নির্ধারণ করা হোক? যদি চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।